এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফ থেকে অনেকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে দিয়ে দিলেন, এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তো কিভাবে আপনি এই টাকা পাবেন এবং কারা কারায় বা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সুবিধার্থে আলোচনা করে রেখেছি। ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন, যাতে করে লেটেস্ট ভিডিওর আপডেট আপনি সকলের আগে পেয়ে যেতে পারেন আপনার ফোনে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে, যেটি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মাত্র প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। দেখে নিন কী বলা হয়েছে। উৎসবের মরশুম এগিয়ে আসতেই ঝাঁপি খুলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের বকেয়া 417 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, তারপরেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দুর্গাপুজোর আগে এবার রাজ্যের কৃষকদের আগাম 2 মাসের পেনশন দেওয়া হবে। শুধু কৃষকরা নন, মৎস্যজীবীরাও পাবেন এই পেনশনের টাকা। এরপরে দেখুন কী বলা হয়েছে। দুর্গাপুজোর আগে রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই 2 মাসের আগাম কৃষক ভাতা বা পেনশন স্কিমের টাকা পাবেন রাজ্যের কৃষকরা। অর্থাৎ রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা অক্টোবর মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন, মৎস্যজীবীদেরও দেওয়া হবে সেই টাকা। এতে রাজ্যের কোষাগার থেকে 22 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী মাসেই 2 মাসের আগাম কৃষক ভাতা বা পেনশন স্কিমের টাকা পাবেন রাজ্যের কৃষকরা। অর্থাৎ রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা অক্টোবর মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন, মৎস্যজীবীদেরও দেওয়া হবে সেই টাকা। এতে রাজ্যের কোষাগার থেকে 22 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এগিয়ে আসে 21-এর বিধানসভা ভোট, তার আগে দুর্গাপুজোই একমাত্র মঞ্চ যেখানে মমতা সরকার ভোট ব্যাংক বাড়ানোর সুবর্ণ সুযোগ পাবেন। সেই কারণেই দুর্গাপুজোকে টার্গেট করে শাসক দলের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে। সেটা আট করতে পেরেই আমজনতার সন্তুষ্টিতে মন দিয়েছেন তিনি। গ্রামাঞ্চলে কৃষকদের বড় ভোট ব্যাংক দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন মমতা। ঘূর্ণিঝড় আমপানের ধাক্কায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের কৃষকরা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর উপকূলবর্তী জেলা মৎস্যজীবীরাও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণায় উৎসবের আগে একটু খুশির হাওয়া বইবে তাদের জীবনে। ঠিক উৎসবের মুখেই কেন্দ্রও ঝাঁপি খুলেছে। রাজ্যের বরাদ্দ 417 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যকে বরাদ্দ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করে একথা জানান। অর্থাৎ আপনারা দেখতে পেলেন 2021-এ বিধানসভা ভোটের আগে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভোট পাওয়ার জন্য বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে মানুষকে টাকা দিচ্ছে। তো এই টাকা আপনার অ্যাকাউন্টে যদি এসে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি না এসে থাকে কীভাবে পাবেন সেটা নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরে।